সদ্য এসেছেন বিপ্লব কুমার দেব ত্রিপুরাতে এসেই গ্রাম শহর পাহাড়ে বিজেপির প্রচারে ব্যস্ত হয়েছিলেন তিনি শত বাঁধা পেরিয়েও করেছেন প্রচার সে সময় যদিও ত্রিপুরায় সিপিআইএম এর রাজত্ব সমস্ত রক্ত উপেক্ষা করেও তিনি দলীয় প্রচার করেছেন মানুষের আরো কাছে পৌঁছে গিয়েছেন মানুষের মনে একটা জায়গা করে নিয়েছেন যার ফলস্বরূপ রাজ্যে দু সালে প্রতিষ্ঠিত হয়েছে বিজেপির সরকার পঁচিশ বছরের একটা সরকারকে গদিচ্যুত করে আরেকটা নতুন দলকে ক্ষমতায় নিয়ে আসা মোটেও সহজ কথা নয় সেই থেকেই রাজ্যের জন্য কাজ করে চলেছেন তিনি শনিবার সাংবাদিকদের নিয়ে বৈঠক করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বলেন দুই হাজার আঠারো সতেরো ষোলো সালে রাজ্যের মানুষ যেমন করে আমাকে দেখেছেন ঠিক তেমনি ভাবেই এবার আবার আমাকে আপনারা কাছে পাবেন শনিবার সাংবাদিক বৈঠকে আরও বলেন যে ত্রিপুরায় মোদীকে দরকার মোদি ছাড়া বিপ্লব দেবের আর রাজ্যসভায় ওঠার সুযোগ নেই মোদি না থাকলে ত্রিপুরার মানুষের কাছেও কোনো স্বপ্ন নেই আমি কড জোরে আবেদন রাখছি ত্রিপুরার মানুষের কাছে আসুন ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার করি আমার করজোরে নিবেদন সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমি আসব আপনাদের কাছে কাল থেকে আমি ত্রিপুরার গ্রামেগঞ্জে যেভাবে তো আমাকে দেখেছে আপনারা দেখবেন আমি আপনাদের সবার সহযোগিতা চাই আর আপনাদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তাদের মধ্যে অনেক সময় অনেক সময় সব কী হলো না হলো এগুলো নিয়ে একটু হয় ঝামেলা আসবো আমি আপনাদের কাছে যাব যতটা আমাকে আঠারো তো পেয়েছেন সতেরো তো পেয়েছেন ষোলো তো পেয়েছেন এবার হাউস শেষ আমি চলে এসেছি হরিয়ানাতে আমি যাবো হরিয়ানা চিফ মিনিস্টারকে কালকে আমি বলে দিয়েছি পেহেলে ত্রিপুরা তারপর হরিয়ানা আগে ত্রিপুরা জিতে নেই মোদিজিকে লাগবে মোদীজি ছাড়া ত্রিপুরা ভবিষ্যৎ হবে না মোদী না থাকলে ত্রিপুরার কথা বিপ্লব দেওয়ার রাজ্যসভাতে ওঠার কোনো সুযোগ নেই আর মোদী না থাকলে ত্রিপুরার আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই মোদী না থাকলে ত্রিপুরার এডুকেশনাল যে ডেভেলপমেন্ট হচ্ছে তার কোনো চান্স নেই মোদি না থাকলে ত্রিপুরার মানুষের কাছে কোনো স্বপ্ন নেই তার জন্য আবারও আমি করজনে নিবেদন করছি ত্রিপুরাবাসীকে আসুন সবাই মিলে ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টির সরকারগুলি মুখে বলেছি বিপ্লব ভবিষ্যতের জন্য আইসা নিয়ে আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে ত্রিপুরা মানুষ প্রথমবার দেখেছে যে পঁচিশ বছর পরে কি হবে তার রূপরেখা এই সরকার তৈরি করে মানুষের সামনে রাখতে সমবেচিত উনিশ বিশ হতেই পারে আঠারো বিশ হতে পারে কিন্তু প্রথমবার ত্রিপুরা মানুষ দেখেছে কোন ছেলে মেয়ে যখন তার ফিউচার তৈরি করবে পড়াশোনা করবে সে দেখতে পারবে যে দু পর্যন্ত কি হবে তার একটা রূপরেখা ত্রিপুরার সরকার তৈরি করে মানুষের সামনে রেখেছে আমি শুধু মুখেই চলছে বলছি ভবিষ্যতের জন্য বিজেপি তেমন নয় কাজে করে ভারতীয় জনতা পার্টির সরকার যে গিয়েছে ভবিষ্যতের জন্য বিজেপি কমিউনিস্ট পার্টির কাছে বা অন্য পার্টি কংগ্রেসের অন্য পার্টির কাছে ভবিষ্যতের জন্য তাদের পার্টি করবে তো তাদের কাছে কোনো রূপরেখা নেই আগামী পঁচিশ বছরে কি করবে আগামী পাঁচ বছর কী আগামী এক বছরে কী তার রূপরেখা ওদের কাছে নেই তার জন্য যেটা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমি বলি কাজ করে বলি কারণ মোদি হে তো মুমকিন হ্যাঁ মোদি হে তো সবকুচ হ্যাঁ শীতকালীন অধিবেশনের জন্য দিল্লিতেই ছিলেন বিপ্লব দেব শনিবার রাজ্যে এসেই করেছেন সাংবাদিক বৈঠক সেখানে তিনি ত্রিপুরাবাসীদের কাছে ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার গড়ার আবেদন জানিয়েছেন বিপ্লব কুমার দেব সাংসদ বিপ্লব কুমার দেব মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সম্ভব ত্রিপুরার সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণ রিপোর্ট আর ই নিউজ